নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমরা বিষয়টির উপর নজর রাখছিলাম, কিন্তু আমাদের মনে হচ্ছিল ভারত অন্য খেলা খেলছে যা বাংলাদেশের কোমর ভাঙার কাজ করবে। সেই কারণে আমরা বাংলাদেশ নিয়ে ভিডিও তৈরি করে নিই। আপনারা নিউজ বা অনেক ভিডিওতে দেখেছেন ভারত বাংলাদেশ ডিজেল পেট্রোল পাঠানোর জন্য পাইপলাইনের কাজ বন্ধ করেছে। তার সাথে বাংলাদেশের ভিতরে চলতে থাকা ভারতীয় প্রজেক্টের যে কাজ চলছে সেটা আর করা হবে কি না সেটা নিয়ে বিচার করছে ভারত সরকার। এইগুলি শেষ তিন চার দিনের খবর, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম ভারতের প্ল্যান অন্য, এইগুলি শুধু লোক দেখানো। এবার গোপন অ্যাকশনের খবরটি আমরা পেলাম। এমন খবর এসেছে যে যা শুনে বাংলাদেশের বর্তমান সরকার ও জনগণের মাথায় হাত উঠে গেছে। তারা ভেবে পাচ্ছে না এবার তারা কী করবে। এই নিউজটি দেখুন। রিপোর্ট আসছে, ভারতের বড় বড় কোম্পানি যারা বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণে জামা কাপড় তৈরি করে, এখন তারা বিচার করছে তাদের কারখানা বাংলাদেশ থেকে শিফট করে ভারতে নিয়ে আসবে। ভারতের সবথেকে বড় কাপড়ের কোম্পানি হলো রেমন্ডস। এই রেমন্ডসের কোম্পানি বিচার করতে শুরু করেছে তাদের ইউনিটটি বাংলাদেশ থেকে সরিয়ে ভারতে নিয়ে আসবে। এছাড়াও আরও ভারতীয় কোম্পানি রেমন্ডসের পথে এগিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের 60-70% এই জামা কাপড়ের উপরে নির্ভর করে। ফলে আগামী কোটি কোটি মানুষ কাজ হারাবে যদি ভারতীয় কোম্পানি তাদের ইউনিট ভারতে নিয়ে চলে আসে। এই অবস্থায় ভারতের জন্য একটা ভালো দিক তো আছে, তার সাথে চিন্তার দিকও আছে। ভালো দিকগুলি হলো, ভারতে বিপুল জামা কাপড় তৈরি হবে, ফলে বিপুল কর্মসংস্থান হবে। আর চিন্তার দিক হলো, বাংলাদেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক হয়ে যাবে, তখন বাংলাদেশের মানুষ দুবেলা খাবারের জন্য ভারতে অনুপ্রবেশ করতে চাইবে। তাই ভারতকে এখন থেকে সাবধান হতে হবে আর ভারতের বিএসএফকে কড়া নির্দেশ দিতে হবে, তার সাথে বর্ডার সিল করতে হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।